আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে অনেকদিন যাবত আমার মোমো খেতে ইচ্ছে করতেছিল, তো বানাবো বানাবো করে বানানো হয় না। তবে কিছুদিন আগে একবার বানিয়েছিলাম, সেটা হচ্ছে বাসায় মেহমান এসেছিল তাদের জন্য, তো ওইটা তো তাদের জন্যই করা ছিল। আর ওই দিন হচ্ছে বেশি খাইনি, একটা খেয়েছিলাম, তো মোমো খাওয়ার আফসোসটা মনে রয়ে গিয়েছিল, তার জন্য আজকে হচ্ছে আবার বানালাম। এই তো হচ্ছে আমার গরম মোমো, এই দেখেন। আমার তো মোমো খুবই ভালো লাগে, আমি জানি না আমার মতো আর কে কে আছেন মোমো পাগল, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই দেখেন আমি হচ্ছে মোমোটা কিসেতে ভাপ দিতেছি, আমার কিন্তু হচ্ছে স্টেনার আছে মোমো ভাপ দেওয়ার জন্য, স্টিলেরটাই তো, আমি ওইটাতে করে বেশি সুবিধা পাই না, আমার হচ্ছে এই জ্বালনিটার মধ্যে করে বেশি সুবিধা মনে হয়, তো আমি ওই দিনও এটার মধ্যে করেছিলাম। তো ওই দিনের মোমোটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল, আজকেরটাও ভালো হয়েছে, কারণ আমি এমনিতে মোমো অনেক ভালো বানাই। তো যাদের যাদের মোমো খেতে ইচ্ছা করবে অবশ্যই আমার বাসায় চলে আসবেন মোমো খাওয়ার জন্য, আমি আপনাদেরকে মোমো তৈরি করে খাওয়াবো। তো এই দেখেন আরও আছে, ওগুলো হচ্ছে আবার সিজদার বাবার জন্য রেখে দিছি, সিজদার বাবা যখন একটু পরে আসবে তাকে হচ্ছে গরম গরম ভাপ দিয়ে দিব খাওয়ার জন্য। আর ওইখানে হচ্ছে সিজদামণি বসে বসে একটা খাচ্ছিল, তো আমি জিজ্ঞেস করলাম সিজদামণি কোন মোমোটা বেশি ভালো হয়েছে, সিজদামণি বলতেছিল আজকেরটা, তবে না ওই দিনের মোমোটা বেশি মজা হয়েছিল, ওইটা হচ্ছে চিকেন তারপর হচ্ছে ডিম অনেক কিছু দিয়ে ওটা বানিয়েছিলাম, তো আজকেরটাও ভালো হয়েছে। তবে আমার কাছে কেন যেন মনে হচ্ছে ওই দিনেরটা হচ্ছে বেশি ভালো ছিল। তো দেখি আর একটু সিদ্ধ হবে, তো আমি এটা হচ্ছে আবার একটু ঢেকে দেই। সিজদামণি কিন্তু এভাবে খেতে চায় না, সে খুব কম খেতে চায়, আমি তো সবসময়ই বলি। আর এই তো এখানে দেখেন আরেকজন, এই শুনো 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 মোমো খাবা, শুই না যাও, এই যে গরম মোমো আছে একটা খেয়ে যাও। এই দেখেন এটা হচ্ছে আমার ছোট ভাই, ও হচ্ছে শুধু দুষ্টামি করে সারাদিন, চলে গেছে, বলতেছিলাম মোমো খাবে কি না তবে আসলো না, চলে গেল। ও হচ্ছে আমাকে দেখলেই দুষ্টামি করে, বাইরে যখন সাইকেল চালাইতে থাকে দেখা যায় সিজদাকের আমাকে দেখলে এমন ভাব করে মনে হয় আমাদের উপরে এখনই উঠায় দিব সাইকেলটা, তো চলে গেল, ডাকলাম শুনলো না। মোমোটা আর একটু হবে, আমার তো একদমই লোভ সামলাইতে পারতেছি না মোমো খাওয়ার। সিজদামণি শুনে যাও, মোমো কেমন হয়েছে? সত্যি কম মজা না বেশি মজা? মিথ্যা বইল না? আচ্ছা, তো মোমোটা আবার আমি ঢেকে দিলাম, আমার মোমোটা হচ্ছে এখানে হোক, ততক্ষণে আমি একটু ঘর থেকে ঘুরে আসি। তো চুলায় তো আমার মোমো রয়েছে, এখানে হচ্ছে সিজদামণি পড়তেছে, এখন গরম গরম মোমো নিয়ে আসবো সিজদামণির জন্য। আর এই তো এখানে হচ্ছে আমার সেই স্টেমটা যেটা দিয়ে হচ্ছে মোমো বানাই আমি, তবে এটা দিয়ে আজকে বানাচ্ছি না, আজকে তো বানাচ্ছি আমি আমার জ্বালনি দিয়ে, সবাই দেখছেন। তো যাদের হচ্ছে স্টেমারটা না আছে তারাও হচ্ছে জ্বালনি দিয়ে বানাতে পারেন, অবশ্যই ভালো লাগবে, কারণ আমার কাছে এটা থেকে বেশি জ্বালনি দিয়ে বানাইলেই সুবিধা মনে হচ্ছে। তো এখন আমি যাই গিয়ে দেখি আমার মোমোর অবস্থা কি, মোমো তুলে নিয়ে আসি, কারণ মোমো খাওয়ার জন্য আমি তো পুরাই ফিদা। না সিজদামণি, নিয়ে আসি আমার গরম গরম মোমো। আর এই তো এখানে হচ্ছে আমার গরম গরম মোমো রেডি, এখন হচ্ছে আমি মোমোটা নামিয়ে নিয়ে যাব আর হচ্ছে খাবো। তো কতক্ষণে খাবো, আমার তো আর তর সইতেছে না, তো নিয়ে যেই মোমোটা একদম এই জ্বালনিটা উঠানো, এই 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 তো চুলাটা একদম কমিয়ে দিছি, এখন হচ্ছে আম্মু কি হয়েছে, রবিবারে কয় তারিখ তা তো আমি জানি না, দেখি আমার এটা নিতে দাও আমাকে মোমো, তোমার নানু হচ্ছে আমি যখন কাজ করি তখন শুধু ভেজাল করে, আমার কাজের টাইমে অন্য টাইমে করতে পারে না, যখন দেখবো আমি কাজ করি তখনই ভেজাল করব। এই তো আমার গরম গরম মোমো রেডি, নিয়ে আসলাম, আর এখন হচ্ছে এখানে সসও রেডি করা আছে, খাবো। সিজদামণি খাও। তো আমি তো প্রথমেই বলেছি ওই দিনের মোমোটা বেশি ভালো হয়েছিল, আমি কিন্তু যখনই ভিডিও করি ভিডিওর মধ্যে মিথ্যেটা না বলারই চেষ্টা করি, কারণ যেটা সত্যি সেটাই, আজকের মোমোটা তত একটা ভালো হয়নি, তারপরও আমি যেহেতু মোমো পাগল, খারাপ হইলেও আমার কাছে ভালো লাগে না সিজদামণি। তো এখন হচ্ছে আমি গরম গরম মোমো খাবো, আর আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।